বাজার করে চলে আসছো, এদিকে দাও। বাজার করে নিয়ে আসছে, জালে কুমড়া, করলা, এটা উস্তা, খিরা, জিরা, লং, মেথি, দারুচিনি, আর একটা পেঁপে, কাঁচা পেঁপে তরকারি খাওয়ার জন্য। তো আজকে করলা ভাজি করব, পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর পার্থর জন্য একটু জালি কুমড়া ভাজি করব। তো দেখতে থাকুন। এই জায়গাটা ধোয়া মোছা একেবারে, যে কোনো তরকারি আমি আগে ধুয়ে নিই, বেশিরভাগই তরকারি আগে ধুয়ে আর কেটে আর ধুই না। এটা পার্থর জন্য ভাজি করব। পটলের এই খোসাটাও খাওয়া যায়, খোসাটা আমি ভর্তা করব। এ কারণে আগেই পটলটাকে ধুয়ে নিয়েছি, উপরে যদি কিছু ময়লা টয়লা থাকে ওগুলিও চলে গেছে, তো কেটে নিয়ে আবার ধুব, খোসাটা ধুবো আবার, কিন্তু ওই পটল আরেকবার ধুয়ে নিয়ে তারপরে কাটব। খোসা ছাড়িয়ে আবার পটলটা ধুয়ে নেব, আগে একবার ধুয়ে নিলাম, যদি পটলের উপরে ময়লা থাকে এগুলি তো কাটলে পরে ধুইলে ওই ময়লাটা আর যাবে না, এ কারণে আগে একটু ধুয়ে নিয়েছি। আমি সবসময় তরকারি ধুয়ে কাটি। শুধু আলুটা কেটে ধুই, আর লাউ কুমড়া সব কিছু এরকম খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়ে কাটি। ধুয়ে নিয়েছি সব, আর ধোয়া লাগবে না। স্নান টান করে ছাদে আসছি কাপড় মেলতে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ছাদে আসলে আমার চারিদিকে একটু তাকাতে মন চায়, ওই একটা কাক একেবারে কাছে উড়ে গেল আমাকে দেখে। সবাই কাপড় চোপড় মেলে দিয়েছে। তো একটু তুলসী পাতাও নেব পূজার জন্য। তো দেখতে থাকুন।
আমি সারাদিন কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। চাল কুমড়ো ভাজি করব, সরিষার তেল দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম, লবণ দিলাম, হলুদ, কয়েক পিস কাঁচামরিচ কুচানো দিলাম, কুমড়োটা ঢেলে দিয়েছি, ঢেকে দেবো না, এমনি নেড়ে নেড়ে ভাজি করে নেবো। ভাজিটা হয়ে গেছে, একটু ঢেকে দিয়েছিলাম মাঝখান দিয়ে, মনে হচ্ছে জলটা শুকিয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি ঢেকে দিয়েছিলাম, তো এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে, তো ভাজিটা নামিয়ে নেব। আর দুই টুকরা কাঁচা মরিচ দিলাম, ব্যাস হয়ে গেছে, নামাবো। করলা ভাজি করব, একটু গোটা জিরা ফোড়ন দিলাম, স্বাদ মতো লবণ, আর হলুদ, এবার করলাটা ঢেলে দিব, করলা আর ইয়ে গাজর একটু, আগে অনেক তেল ব্যবহার করতাম ইয়েতে তরকারিতে, তো ওই তেলের প্রতিক্রিয়া অনেক খারাপ ছিল, শরীরে অনেক ক্ষতি হয়েছে, এ কারণে এখন তেল অনেক কমিয়ে দিয়েছি। এবার একটু সামান্য কিছুক্ষণ ঢেকে রাখবো, এবার আর ঢাকা দেব না, এভাবে নেড়ে নেড়ে ভাজি করে নেব, জাল কমিয়ে দিয়েছি। ভাজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে অল্প তেলে, সময় লেগেছে অনেক, নেড়ে নেড়ে ভাজিটা সুন্দরভাবে করে নিয়েছি, আর বেশি শুকাবো না,
সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, আর একটু ভাজা ভাজাও হয়েছে। এবার নামাবো পাঁচটার জন্য একটা ডিম অমলেট করে নিচ্ছি। শুধু লবণ দিয়েছি একটু, কুসুমটা সিদ্ধ করবো না বেশি। বাস হয়ে গেছে, এবার নামাবো। মাছে লবণ মরিচ হলুদ সব কিছু মেখে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু একটু জিরা ফোড়ন দিলাম। পটল গুলো দিয়ে দিলাম, পটলগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজবো না। এবার হলুদ দিলাম, মরিচ, আর গ্রেট করে রাখা একটা টমেটো। এবার জল দিয়ে দেব, গরম জল। মাছ দিয়ে দিলাম, চারটা কাঁচা মরিচ দিলাম, হয়ে গেছে। এবার নামাবো। এটা হলো পার্থর দুপুরের খাবার, সালাদ। এটা হচ্ছে জালি কুমড়া ভাজি, করলা ভাজি, একটা ডিম অমলেট আর মাছের তরকারি। তো এরকম এক প্লেট খাবার থাকলে আর ভাত খাওয়ার কি প্রয়োজন? তো ঠাকুরে দিলে আজ কয়দিন পার্থ ভাত না খেয়ে অনেক ভালো আছে। ওর শরীরের ওজনও অনেক কমে গেছে, গতকাল বলছে। তো এখন এটা খাবে, তারপর এই সন্ধ্যার দিকে ওই হালকা এরকম মাছের তরকারি আর একটু ভাজি সালাদ খেয়ে নেবে বাস।
সকাল থেকে আমরা একেবারে কিছুই খাইনি, শুধু কিছুক্ষণ আগে জল খেয়েছি। এখন আড়াইটা বাজে, এই পিসগুলো ভালো লাগে কিন্তু হজম হয় না, এ কারণে খাতে মন চায় না। করলা ভাজি কাঁচা মরিচ ভেঙে ভেঙে খেতে মজা, কাঁচা মরিচ তো ইয়ে গেছে। গাছে তো মিটাই তো ভালো হতো আছে নাই। মরিচ আরেকটা দিতাম দিতাম না পাইনিছি। নতুন পটল তো এখন যেভাবেই রান্না করবি ওইভাবেই সার।
সাদৃশ্য তরকারিটা। সম্পূর্ণ ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।